পৃথিবীতে ভারত একমাত্র দেশ যে চাঁদের দক্ষিণ প্রান্তে পৃথিবীর সমস্ত দেশের আগে প্রথমবার পৌঁছলেন এবং ভারতের চন্দ্রযান মিশনটি সম্পূর্ণরূপে সাকসেস আজ পৃথিবীর বুকে ভারত এক নতুন ইতিহাস গড়ে চলো টানা উনচল্লিশ দিন অপেক্ষার পর ভারতের চন্দ্রযান মিশন থ্রি এবার চাঁদের মাটিতে পা রাখল আমেরিকা রাশিয়া চীনের পর যে দেশটি চাঁদের মাটিতে প্রথমবার পৌঁছালো সেটি হলো আমাদের প্রিয় ভারতবর্ষ কিন্তু চাঁদের দক্ষিণ দিকে এখনও কোনো দেশ পৌঁছতে পারেনি চাঁদের দক্ষিণ দিকে আমাদের দেশ ভারতবর্ষ প্রথমবার পৌঁছালো এবং পৃথিবীর ইতিহাসে এক রেকর্ড গড়ে তুললো আর কিছুক্ষণ পরেই বিক্রম রবটটি বেরিয়ে আসবে আমরা দেখতে পাবো সেই চাঁদের মধ্যে কি কি রয়েছে সেই ছোটোবেলার থেকে আক্ষেপ যে চাঁদে কি রয়েছে কারো কারো ধারণা চাঁদে কোনো এক বড়ি সুতো নিয়ে কম্বল বা লেপ বুনছে কিন্তু এইবার আমরা দেখতে পারবো যে এই চাঁদের মাটিতে আসলে কি আছে চাঁদের বুকে চন্দ্রযান থ্রি ল্যান্ড হওয়ার পর যে ধুলো কণাগুলো উড়েছে তার জন্য একটু দেরি করা হচ্ছে বিক্রম রবরটিকে বের করার জন্য যখনই বিক্রম রবটটিকে চাঁদের বুকে বের করে দেবে তখনই গোটা বিশ্ব দেখতে পাবে যে চাঁদের দক্ষিণ প্রান্তে আসলে কি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী সমস্ত ইসরো সদস্যদের শুভেচ্ছা জানিয়েছে এবার তোমরা কমেন্ট করে জানাও ভারতের এই সাফল্যের পাকিস্তানের কেমন লাগছে